হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে আমাদের অতি পরিচিত একটি খাবার মুড়ি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মুড়ি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা আজকে মুড়ির উপকারিতা নিয়ে আলোচনা করব। এটি একটি সাধারণ খাবার হলেও এর উপকারিতা রয়েছে প্রচুর, যা আমাদের অনেকেরই জানা নেই। অ্যাকচুয়ালি আজকে এই সাধারণ বিষয়টাই আপনাদেরকে জানাবো। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ডানের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। বহু গুণ থাকা সত্ত্বেও এমন কিছু খাবার আছে যাকে আমরা পাত্তাই দিয়ে থাকি না। যেসব জিনিসকে হেলা ফেলা করা হয় তার সম্বন্ধে ভালো করে হয়তো জানিই না। আজকে জানাতে চেষ্টা করব যাকে আমরা পুষ্টিগুণ এবং উপকার বিচারে তেমন একটা পাত্তাই দিই না। মুড়ি অ্যাসিডিটির জং। মুড়ি অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম, তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেট ভরে থাকে দীর্ঘক্ষণ। পেটের গোলমেলে অবস্থায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। পুষ্টিগুণ। 14 গ্রাম মুড়িতে রয়েছে 56 ক্যালোরি। কার্বোহাইড্রেটস 12.6 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট মাত্র 0.1 গ্রাম, ফাইবার 0.2 গ্রাম, পটাশিয়াম 16 মিলিগ্রাম, আয়রন 4.44 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 4 মিলিগ্রাম, ফসফরাস 14 মিলিগ্রাম, থিয়ামাইন 0.36 মিলিগ্রাম এবং নিয়াসিন 4.94 মিলিগ্রাম। মুড়িতে রয়েছে নিউরো ট্রান্সমিটার পুষ্টিগুণ, ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনা সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এটি মস্তিষ্কের উন্নতি এবং কগনেটিভ ফাংশনের উন্নতিতে সাহায্য করে। পেটের সমস্যা শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। মুড়ি ভিটামিন ডি, রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার, তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়। মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণের শর্করা, এটি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে কাজ করে মুড়ি। তো বন্ধুরা, আশা করছি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারবর্গ সকলের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন মুড়ি খাওয়ার উপকারিতা সম্পর্কে, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।